সিলেটের লাক্কাতুরার আন্তর্জাতিক স্টেডিয়াম ও রিকাবিবাজারের জেলা স্টেডিয়ামে সকাল থেকে বুথে ভিড় করেন বিপিএল এর শুক্রবারের টিকিট কিনতে আসার দর্শকরা। সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, আধ ঘন্টা পর ঘোষণা দেওয়া হয় 200 টাকা দামের টিকিট শেষ। এ সময় ক্ষোভ দেখান লাইনে দাঁড়ানো ক্রিকেট প্রেমীরা। এরপর 400 টাকা দামের টিকিট শেষ হয়ে যায় দুপুর 12টার মধ্যে। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন, তাদের অভিযোগ কালোবাজারি হচ্ছে বিপিএল এর টিকিট। হাজার হাজার মানুষ আমরা সকাল থেকে ওয়েট করতেছি টিকিটের জন্য, কিন্তু কোন ধরনের টিকিট আমরা পাইতেছি না এখন পর্যন্ত। আর কিছু টিকিট যাওয়ার পরে বলতেছে নাকি টিকিট 250 টাকার টিকিট। আমরা তো ভাই স্টুডেন্ট সবাই, কারণ স্টুডেন্টের হিসাবটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কইতেছে 800 টাকার টিকিট, 2500 টাকার টিকিট। আমরা কিভাবে 2500 টাকা? আমরা তো ভাই সবাই স্টুডেন্ট। শুক্রবারের টিকিট এখানে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে শনিবারের টিকিট। শনিবারে কি করতে যাবো? শুক্রবার সিলেটের খেলা, আর সিলেট আর যদি খেলা হয় আমরা যেতে পারতাম না ভাই। জলাপাত পাড়ি দালালি সোলের সব সিন্ডিকেট ভাই, সব সিন্ডিকেট। শুক্রবার রংপুর ও খুলনার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব। অতীত ইতিহাস বলে বিপিএল এর খেলায় সিলেটের গ্যালারি থাকে দর্শক পরিপূর্ণ, এবারও আগ্রহের কমতি নেই। বিষয়টি আরও বোঝা গেল টিকিট কিনতে আসা দর্শকদের লাইন দেখে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে। এখন পর্যন্ত টিকিট পাইলাম না, সামনে যারা আছে তারা লুইয়ে যায় কি, পুরোটাই সিন্ডিকেটের উপরে চলে বর্তমানে। এখন এই লাইনে আমরা দাঁড়িয়ে শুক্রবারের লাইন না, এখন এটা আমাদের শনিবারও টিকিট দেওয়া হল, অথচ আমরা এখনো সকাল থেকে ওই লাইনের যে করে আছে করেই আছি, সামনে যেতে পারতেছি না। কালকে রাত 3টার সময় আসছি, আইসা এই লাইনে যাতাযাতি খাই, মাত্র একটা টিকিট পাইছি, অনেক কষ্ট লাগছে আর কি। এই বিষয়টা মানুষের অনেক চাপ নিতে হচ্ছে, তো অনেকে টিকিট পাচ্ছে অনেকে পাচ্ছে না, দেখা যাচ্ছে যে মানে এক কথা বোঝা যাচ্ছে যে সিলেটের মানুষের খেলাধুলার প্রতি অনেক আসক্ত। অভিযোগ উঠেছে নিজেদের লোকজনকে লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এ সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন অনেকে। টিকিট বেচেন? না না, আপনারা টিকিট কিভাবে এতগুলো আপনি নেবেন? কেমনে কিভাবে নেবেন?